মোহাম্মদ বলো, যদি আমার রবের কথা লেখার জন্য সমুদ্র কালিতে পরিণত হয় তাহলে সেই সমুদ্র নিঃশেষ হয়ে যাবে, কিন্তু আমার রবের কথা শেষ হবে না। বরং যদি এ পরিমাণ কালি আবারও আনি তাহলে তাও যথেষ্ট হবে না। সূরা আল কাহফ। সুবহানাল্লাহ। সূরা আল লোকমানে আল্লাহ পাক বলেন, পৃথিবীতে যত গাছ আছে তা সবই যদি কলম হয়ে যায়, আর সমুদ্রের পানিগুলো যদি দোয়াতের কালি হয়ে যায়, আর তার সাথে যুক্ত করা হয় আরো 60টি সমুদ্র, তবুও আল্লাহর কথা লেখা শেষ হবে না। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী। হ্যাঁ, কোনো অমুসলিমের আপাত দৃষ্টিতে এমন ধারণা হতে পারে, বোধহয় এ বক্তব্যে বাড়াবাড়ি বা অতি কথন আছে, কিন্তু সামান্য চিন্তা করলে আপনি নিজেও অনুভব করবেন এর মধ্যে তিল পরিমাণও অতি কথা নেই। এ পৃথিবীতে গাছগুলো কেটে যতগুলো কলম তৈরি করা যেতে পারে এবং পৃথিবীর বর্তমান সাগরের পানির সাথে আরো 60টি সাগরের পানিকে কালিতে পরিণত করলেও তা দিয়ে আল্লাহর শক্তি, জ্ঞান ও সৃষ্টির কথা লিখে শেষ করা যাবে না। সব বাদ দিলাম, শুধুমাত্র আমরা মাথা থেকে পা পর্যন্ত আল্লাহ পাকের অতীব বুদ্ধিমান সৃষ্টি, আমাদের নিজেদের কথা ভাবলেই তো আমরা শেষ করতে পারি না। আচ্ছা, আমি আপনাদের কি প্রশ্ন করছি, একবার নিজেকে প্রশ্ন করুন, প্রতিটা দিন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কতগুলো নিয়ামত আপনি ভোগ করছেন। আচ্ছা, দিনের কথা বাদ দিন, প্রতিটা ঘন্টা, আর যদি ঘন্টার কথা বাদ দিই, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মিনিট আপনি আল্লাহ পাকের যে গুরুত্বপূর্ণ নিয়ামত ভোগ করছেন, আর তা হচ্ছে নিঃশ্বাস, প্রশ্বাস, অক্সিজেন। এই অক্সিজেন ব্যতীত একটি মানুষ 2-3 মিনিটের বেশি সারভাইভ করতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। যদি এই অক্সিজেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে চাল ডাল আটা ময়দা সুজির মতো করে কিনে নেওয়ার বস্তুতে পরিণত করতেন, তবে আজকের পৃথিবীর প্রতিটা পুরুষ তার পরিবারের জন্য চাল ডাল আটা ময়দা সুজির কথা চিন্তা করার পূর্বে মাসিক বেতনের প্রথম টাকাটাই বাজেট করত অক্সিজেনের পিছনে, কারণ একটি মুহূর্ত এই অক্সিজেন ছাড়া বাঁচা সম্ভব নয়। আল্লাহু আকবার। আজ পত্রিকার পাতায় যখন দেখতে পেলাম দিল্লিতে 1 মিনিট বিশুদ্ধ বাতাস 20 রুপি দরে বিক্রি হচ্ছে, হ্যাঁ, অবাক হয়েছেন। অবাক হওয়ার কিছুই নেই ভাই, এটি বাস্তব সত্য কথা। দিল্লির বিশুদ্ধ বাতাসের বড়ই অভাব, বাতাস কিনতে হচ্ছে চড়া দামে। গত বৃহস্পতিবার সকাল 9টা পর্যন্ত রাজধানীর এয়ার কোয়ালিটি ইন্ডেক্স এত ভয়াবহ নিচে নেমেছে যে মানুষকে অক্সিজেন কিনে বেঁচে থাকতে হয়েছে। আল্লাহু আকবার। সাধারণত AQI 201-300 ইন্ডেক্সকে খারাপ অবস্থা হিসেবে ধরা হয়ে থাকে, আর এই খারাপের ইন্ডেক্স যখন 301-400 হয় তখন এটিকে খুবই খারাপ অবস্থা, অর্থাৎ অত্যাধিক খারাপ বিবেচনা করা হয়, আর এটা যদি 401-500 হয় তখন গুরুতর অনিরাপদ হিসেবে বিবেচনা করা হয়, আর সে জায়গা এখন 400-500 ক্রস করে 600 ছুঁই অবস্থা। দিল্লি এখন বসবাসের অনুপযোগী শহর, দীর্ঘদিন বিশুদ্ধ বাতাস না পাওয়া সাধারণ মানুষের জন্য দিল্লিতে বিক্রি হচ্ছে বিশুদ্ধ বাতাস, যার 1 মিনিট বিশুদ্ধ বাতাস বিক্রি হচ্ছে 20 রুপি দরে। হায়রে নাফরমান বান্দা, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিয়ামত বাংলাদেশের ভূখণ্ডে বসে বিশুদ্ধ অক্সিজেন নিয়েও রব্বুল আলামিনের প্রতি কতটাই অকৃতজ্ঞ। আর এ বাতাস বিক্রি হচ্ছে অক্সিবারে করে, তাদের দেখা দেখি ব্যবসায় নেমেছে অনেক প্রতিষ্ঠান। চিন্তা করুন, যেই পণ্য আল্লাহ পাক আমাদেরকে বিনামূল্যে দিচ্ছেন সেই পণ্য আমাদের পার্শ্ববর্তী দেশে কিনে খেতে হচ্ছে। আল্লাহু আকবার। 15 মিনিট বিশুদ্ধ বাতাসের দাম 300 রুপি, 1 ঘন্টায় গুনতে হচ্ছে 12,000 রুপি। দিল্লির সাকেত এলাকায় গত সপ্তাহ থেকেই বেশ রমরমা হয়ে উঠেছে অক্সিজেন ব্যবসা। ইয়া আল্লাহ, দুই হাত আপনার দিকে বাড়িয়ে দিয়ে শুধু এই কথাটি বলতে চাই, ইয়া মাবুদ, আপনার নিয়ামতের শুকরিয়া এই দুনিয়ায় আমরা কখনোই আদায় করে শেষ করতে পারবো না, আর আপনার গুণগান লিখেও শেষ করতে পারবো না। পুরো পৃথিবীর সকল সমুদ্রের সাথে 7 সমুদ্র মিলেও যদি কালি হয়ে যায়, আর পৃথিবীর সকল গাছ যদি কলম হয়ে যায়, তারপরেও শুধু এই মানব জাতির জন্য যতটুকু নিয়ামত আপনি রেখেছেন তাও লিখে শেষ করা সম্ভব নয়। হে রহমান, আপনার নিয়ামতে অবারিত আপনার অন্যতম একটি নিয়ামত এই বিশুদ্ধ অক্সিজেনের জন্য আপনার দরবারে লাখ কোটি শুকরিয়া জানাই। হে আল্লাহ, মৃত্যুর আগের দিন পর্যন্ত আর শত কিছু না হোক, শুধু এই অক্সিজেনের শুকরিয়া যেন আদায় করতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন। আমিন। Number 4.